পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে হলো আর্তবাস খুলে। ডাক্তারি প্রবেশিকার বসতে গিয়ে হেনস্থার শিকার পড়ুয়া আর্তবাস খুলে পরীক্ষায় বসার নির্দেশ দিলেন নিরাপত্তারক্ষীরা। জিন্সের বোতাম খুলে হলে ঢোকার নির্দেশ দেওয়া হয় এক ছাত্রীকে। স্নাতক স্তরের ডাক্তারি কোর্সে দেশের সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তির জন্য রবিবার ভারতের 104 শহরে পরীক্ষা ছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লাখ। পরীক্ষায় বসতে গিয়ে দেশটির কেরালার কুন্নুরে হেনস্থার শিকার হলেন 18 বছরের কয়েকজন ছাত্রী। হলে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত পরীক্ষার্থীর তল্লাশি নিয়েছিল এক নিরাপত্তারক্ষী। ওই ছাত্রীর আর্তবাসে ধাতব হুক লাগানো ছিল। মেটাল ডিটেক্টরে তা ধরা পড়লে আর্তবাস খুলে পরীক্ষায় বসতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মানতে অস্বীকার করলে তাকে হলে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে আর্তবাস খুলে রেখে পরীক্ষা দিতে বসেন তিনি। ঘটনার সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রীর মা। তিনি জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসে মেয়ে, আর্তবাস খুলে আমার কাছে রাখতে দিয়ে চলে যায়। গাঢ় রঙের জামা পরে পরীক্ষা দেওয়া যাবে না বলেও জানানো হয়েছিল। প্রায় 2.5 কিলোমিটার বাড়ি দিয়ে কোনো রকম একটা হালকা রঙের জামা কিনে আনি, তারপরই পরীক্ষায় বসতে পারে মেয়ে। ডাক বিভাগের কর্মী রাজেশ অভিযোগ করে জানান, তার দাবি জিন্স পরে পরীক্ষা দিতে গিয়েছিল মেয়ে। প্যান্টে ধাতব বোতাম লাগানো ছিল, পকেটের ওপরেও একটা বোতাম লাগানো ছিল, যে কারণে তাকে পরীক্ষার হলে ঢুকতে বাধা দেয়া হয়। বোতাম খুলে রেখে এবং ব্লেড দিয়ে পকেটের ওপরের বোতাম কেটে হলে ঢোকানো হয় তাকে। ব্লেড দিয়ে বোতাম কেটে মেয়েকে পরীক্ষার হলে ঢুকিয়ে নিজে বেরিয়ে পড়ি। পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি জামা কাপড়ের দোকান দেখি, কিন্তু তখন বন্ধ ছিল সেটি। খোঁজ খবর নিয়ে ওই দোকানের মালিককে ডেকে এনে দোকান খোলায়। সেখান থেকে জামা কিনে এনে মেয়েকে পৌঁছে দিই। ওই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছু পরীক্ষার্থীর এমন ঘটনার সম্মুখীন হন। ফুল হাতা জামা পরা এবং হিল জুতো নিয়ে আপত্তি করেন নিরাপত্তারক্ষীরা। অনেকে জামার হাতা কেটে পরীক্ষায় বসেন। দূর থেকে পরীক্ষা দিতে এসে এমন হেনস্থে হয়ে বিপদে সম্মুখীন হন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাদের বাড়ি ছিল তারা সাহায্যে এগিয়ে আসেন। নিয়মকানুনের নামে পড়ুয়াদের এভাবে হেনস্থ করায় অসন্তোষ প্রকাশ করে রাজ্যের মহিলা কংগ্রেসের সভাপতি কৃষ্ণা বিন্দু। তার মতে, নিয়মকানুনের দোহাই দিয়ে এমন হেনস্থার তীব্র নিন্দা করছি। পরীক্ষার হলে ঢোকার আগে এভাবে হেনস্থ হলে আদৌ কি ঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছিল ছাত্রীরা? এত কিছুর পর নিশ্চিন্তে সব প্রশ্নের উত্তর কি লেখা যায়? মুখ্যমন্ত্রী জানান, তিনি চিঠি লিখে অভিযোগ জানাবেন, অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে আর্জি জানাবেনও তিনি।